Assalamualaikum সবাইকে লাইফ উইথ ময়নার এনাদার ব্লগে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই ছোটখাটো একটা শপিং ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি ভালো লাগবে সবার বের হয়ে গেলাম আমরা আর আমার বোন কটবেল দেখে বলতেছিল খাবে পরে বাসার সামনে এটা পেয়ে গেছি পরে কি আর নিয়ে নিলাম আর মরিচ দিয়ে অনেক ভালো করে মামা মাখায় দিতেছিল আর ছোটবেলা যেভাবে খাইতাম আমরা ওইভাবেই খাইছি এটা মজা করে এই সুন্দর শাড়িটার অর্ডার ছিল একটা তো আমার বাসার কাছেই ছিল যে নেবে তো পরে ভাবছি যাওয়ার সময় দিয়ে যাই কারণ ও আবার চলে যাবে গ্রামে তো বলতেছিল কালকে আমি যাব আজকে তাহলে দিয়ে দিলে ভালো হয় এই যে ওই যে দাঁড়ায় আছে ও ভাবতেছিলাম আমি ওই সাইড দিয়ে আসবো বাট আমি এই উল্টা দিক দিয়ে আসছি আমার বাসা এদিক ছিল তো পরে শাড়ি পেয়ে তো পছন্দ করছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে তো বলাই হয়নি আমরা কোথা যাচ্ছি আসলে আমরা যাচ্ছি নিউ মার্কেটে নিউ মার্কেট যাব ভাবিনি বাট অনেক কিছুর দরকার ছিল আমার সেই জন্যই যাওয়া আজকে হঠাৎ করে আর আমরা গ্রামে বাড়িতে যাব সেই জন্য ভাবতেছি টুকটাক জিনিস যা লাগবে তা নিয়ে যাই মূলত এই কারণেই আসা এই তো আমরা চলে আসছি গেটের সামনে আর সামনেই সুন্দর পানির পট নিয়ে বসেছিল মামারা আর এখানে ফ্রুটসগুলো ছিল আর সবচেয়ে ভালো লাগছে আমার এই কর্নারটা এই দোকানটা কারণ এখানে কিউট কিউট পুতুলগুলো ছিল যা আমার অনেক ভালো লাগে আর ভিতরে অনেক স্টল ছিল অনেক অনেক কিছু ছোট ছোট করে বাহিরেও ছোট ছোট দোকান ছিল প্লাস ভিতরেও অনেক অনেক দোকান আছে আপনাদের মানে প্রয়োজনীয় সব জিনিসই একটা জায়গায় পেয়ে যাবেন এটা হচ্ছে একদম প্লাস পয়েন্ট মানে একটা জায়গায় অনেক কিছু পাওয়া গেলে তো আর কিছুই লাগে না মানে কষ্টটা কম হয়ে যায় শপিং করতে গেলে আর আমার তো এই বাসার মানে প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে অনেক বেশি চোখ যাইতেছিল আর আমার এত ভাল লাগে মানে সাজানোর জিনিসগুলা যে মনে হয় যে সবই নিয়ে আসি বাট দামটাও মাশাল্লাহ ভালোই ছিল সেই জন্য তেমন কিছু আনা হয় নাই ঘরের জন্য বাট আমার যা লাগবে ওইগুলো আমি খুঁজতেছিলাম অনেকগুলো দোকানে খুঁজলাম বাট পাইলাম না শেষ পর্যন্ত এখানে এসে পাইছি একটা মিরর চাইতেছিলাম তো মিররটা পাইছি এখানে আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো বাসায় আনার পরে কী কী আনছিলাম আমি অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দোকানে যা দেখলেই সবার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো আমারও হয়েছিল মাথা নষ্ট কি বাট কিছু করার নাই এই মগটা আমি আনি নাই আমার এত ভালো লাগছিল এখন আনি নাই কেন সেটার জন্য আমার মন খারাপ ঘরকে সুন্দর করে সাজাতে চাইলে আর যারা খুঁজতেছেন এইসব প্রোডাক্ট তারা ঘুরে আসতে পারে নিউ মার্কেট থেকে আশা করি হতাশ হবেন না আপনার চাহিদার মধ্যে সম্পূর্ণ জিনিসগুলোই পেয়ে যাবেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাট মনে হচ্ছিল রিয়েল এই টিউলিপগুলো তো একদম মাথা খারাপ করে দিতেছিল আমার এত সুন্দর লাগতেছিল আর এই আপেল গাছটা দেখে আমার কাজিনের কথা মনে হয়েছে ও যদি ওর সামনে থাকতো ও ছিঁড়ে খেয়ে ফেলতো এটা আমার অনেক ভালো লাগছিল এটা এই তো নিউ মার্কেট থেকে বের হয়ে গেছি রোড সাইডে ওনাটা পছন্দ হয়েছে আমার বোনের পরে ওইটা নিল আর অনেক কিছুই আছে টুকটাক এগুলো হচ্ছে যে ফ্লাইওভার উপরে যে বসে মামারা ওনারা উনি যে কী করতেছিল ভিডিও করতেছিলাম দেখে মনে হচ্ছিলো যে ফিক্সড প্রাইজের দোকান এই তো পরে চলে আসছি গাউসিয়া মার্কেট এই তো আমরা নিস্তলাতে চলে আসছি আর এখানে অনেকগুলো অর্নামেন্টসের দোকান ছিল দু একটা গলিতেই পুরো অর্নামেন্টসে ভরা ছিল আর এখানে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব আইটেমই পাবেন একদম গায়েহলুদের থেকে শুরু করে ওয়েডিং সিজন দেন আপনার রেগুলার ওয়ারের জন্য বা পার্টিতে পড়ার জন্য যা চাচ্ছেন ওগুলো পেয়ে যাবেন আর আমার মোটামুটি সবই ভালো লাগতেছিল আর ম্যাচিং ম্যাচিং করেও নিয়ে যেতে পারবেন এসে আপনার আপনাদের ড্রেসের সাথে বা শাড়ির সাথে তো আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে চুড়ি আর এই চুড়িগুলো দেখে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে ওইখান থেকে এক মোটা আমি নিয়েও আসছিলাম আর এই ব্রাইডাল চুড়িগুলো বেশি সুন্দর লাগতেছিল আর একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য গেছি এগুলো হচ্ছে এর রঙগুলা ফেব্রিক কালারগুলো আর এগুলা নিয়ে আসছি ইনশাল্লাহ দেখাবো পরে এই তো চাঁদটা অনেক সুন্দর ছিল গাউসিয়া মার্কেটের সামনে আর এত পরিমাণে ভিড় ছিল সানডে গেছি তাও এত ভিড় কবে গেলে যে একটু মানুষ কম থাকবে আমি জানি না আপনারা জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার মতো যারা শাড়ি পাগলি আছেন তাদের জন্য এগুলিটা কারণ এগুলিতে সবই শাড়ি
সব রকমের শাড়ি পেয়ে যাবেন, ইন্ডিয়ান, দেশি, জামদানি, কাতান। এই গলি থেকে বের হওয়ার পরে দেখতেছিলাম রোড সাইড অনেক সুন্দর সুন্দর টি শার্ট, পরে কাফতান, অনেক অনেক আইটেম ছিল মেয়েদের প্লাস ছেলেদের, বিছানার চাদর, কাবার। আর এখন খুঁজতেছিলাম আমি আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা আমি আমার আব্বুকে গিফট করব সেই জন্য। আর আব্বুর প্রিয় কালার হচ্ছে খয়েরি কালার, এই জন্য এই কালারের একটা পাঞ্জাবি চাচ্ছিলাম আর কি। এই তো টুকটাক আমাদের সব কেনাকাটা শেষ হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর কি সিএনজি নিয়ে। আর তাও আমাদের একটা অনেক পছন্দের জায়গা সামনে দিয়ে আসতেছিলাম, আর সেটা হলো বেলি রোড, আর বেলি রোডে হয়েছে আমার ক্যাম্পাস। আর সচরাচর ক্যাম্পাসের সামনে দিয়ে রাতে কখনো আসা হয় নাই তেমন একটা, আর বেলি রোডেই আসা হয় নাই সন্ধ্যার পরে। এখন যাইতেছিলাম, ভালোই লাগতেছিল, অন্যরকম রাতের চেহারাই অন্যরকম, দিনের চেহারাই অন্যরকম, আর রাতে তো অনেক লাইটিংয়ের জন্য পরিবেশটাই অন্যরকম লাগে। আর এখানে তো বেশি জ্যাম ছিল, আল্লাহ ভাল লাগে না। আর এটা হয়েছে আমি নিয়ে আসছিলাম, যে বলছিলাম যে কী কী নিয়ে আসছি ওগুলো দেখাবো, এগুলো হচ্ছে মিরর টানসি। আর আব্বুর জন্য লাস্ট পর্যন্ত যে পাঞ্জাবিটা পছন্দ হয়েছে এই পাঞ্জাবিটা নিয়ে আসছি, জানি না আব্বুর পছন্দ হবে কি না। এই টুকটাক জিনিসপত্র আনলাম আর কি, বিছানার চাদর, আর ব্লাউজ ছিল ওই ব্লাউজ দুইটা, আর হচ্ছে একটা পাপোশ আমার পছন্দ হয়েছে কালারের জন্য, সেই জন্য এটা নিয়ে আসছি। আর ফেব্রিক কালার, অ্যাক্রিলিক কালার ওগুলো নিয়ে আসছিলাম, ইনশাল্লাহ সামনে কাজ করলে দেখতে পাবেন। আর আমার ফ্রেন্ডের মেয়ে বাবু হয়েছে, ওর জন্য এই কিউট কিউট দুইটা ড্রেস নিয়ে আসছি, কেমন লাগছে আপনাদের বলবেন। আর ছোটো বাবুদের ড্রেস ভালো লাগে আমার, এই চুড়িটা আনছিলাম, সব ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরা যাবে। আর এই অন্যটা হুদাই আনছে, আর ফার্স্টে যেয়েই আমার এই ব্যাগটা কিনতে হয়েছে, কারণ এত জিনিসপত্র ছিল যে ব্যাগ ছাড়া সম্ভব না। আর এই বিছানা চাদরটা, তারপরে খাবার টাবার খাইলাম, খেয়ে দিয়ে বাসা চলে আসছি। আজকের ব্লগটা কীরকম লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।